এক গার্মেন্টস কর্মীকে হত্যার নির্দেশদাতা হিসেবে মামলা হয়েছে সাকিব আল হাসানের নামে। হত্যা মামলা মাথায় নিয়েও সাকিব খেলে যাচ্ছেন পাকিস্তান সিরিজ। প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের পেছনে বল হাতে দারুণ ভূমিকা রাখেন সাকিব। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের নামে এমন মামলা দেখে কিছুটা অবাকই হয়েছেন নাজমুল হোসেন শান্ত। ফেসবুকে বাংলাদেশ অধিনায়ক লিখেন, সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ, দীর্ঘ 17 বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনি। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত। নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই, আশা করি সকল আধার কেটে নতুন আলো আসবে। এর আগে মামলাটি মিথ্যা দাবি করে মমিনুল হক ফেসবুকে লিখেন, প্রায় 18 বছর ধরে দেশের ক্রিকেটে প্রতিনিধিত্ব করে যাচ্ছেন সাকিব আল হাসান, দেশের ক্রিকেটে তার হাত ধরে এসেছে কত জয়, সেই মানুষটা এখন মিথ্যা মামলার আসামি। গার্মেন্টস কর্মী হত্যা মামলার দায়ে অভিযুক্ত সাকিব ভাই তখন কানাডায় খেলছিলেন, দেশেও ছিলেন না লম্বা সময়। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত, এমন ঘটনা দেশের ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট করতে পারে। সেই ছাত্র জনতার রক্তে নতুন বাংলাদেশ দেখলাম, সেই বাংলাদেশ প্রশ্নবিদ্ধ মামলা করে হয়রানি অপ্রত্যাশিত। আমরা চাই নতুন বাংলাদেশে সবাই ন্যায় বিচার পাবে। ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি সবসময় সমর্থন ছিল, আছে এবং থাকবে। সংকট কাটিয়ে নিশ্চয়ই ভক্তদের ভালোবাসায় আগের মতোই শিখতে হবে সাকিব ভাই। মমিনুল ছাড়াও সাকিবের সমর্থনে পোস্ট করেন এনামুল হক বিজয়, রুবেল হোসেন, শরীফুল ইসলামরা।